সো আমরা এখন আছি কাজী হারুন কাকার লফটে, এটা মধুবাগ, দক্ষিণখানের মধুবাগে, 48 নম্বর ওয়ার্ড, উত্তরা ঢাকা 1230। তো এখানে কিছু শাহানপুরি আছে ভালো মানের, একটা সবজিতে আর একটা জিরা কলা টাইপের, এটা বড় হইলে জিরা কলা টাইপের হয়ে যাবো, আর এটা সবজি শাহানপুরি। তো এগুলোকে হাতে নিয়েও দেখাবো। আরও কিছু বাচ্চা আছে, পাখি, র পাখির আছে আর বাউই পাখি আছে, চড়ুই পাখি যেটাকে বলে ওইটা আছে, আর র পাখি আছে, আর এই পাশে হলো চড়ুই পাখি, আর এই পাশে আছে হলো, এই পাশের জোড়া গুলোর নাম কি কাকা? আর উপরে কালদম, আর এখানে জব্বার ভাই আছে আমাদের সাথে। এখন আমরা শীঘ্রই জব্বার ভাইয়ের লফটের ভিডিও বানাবো ইনশাল্লাহ। সো এই যে জিরা গোলা সাহারানপুর, বড় সাইজের বাচ্চাই, ফেদার গুলো দেখতে পারতেছেন, খুব ভালো ফেদার। মাদি বাচ্চাটা আর নর বাচ্চাটাও দেখাইতেছি, প্রাইস সম্পর্কেও বলবো। এটা নর বাচ্চাটা, এটা নর বাচ্চাটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা নর বাচ্চা। আর এই জোড়াটা প্রাইস কত পড়বে কাকা? 8000 টাকা। 8000 টাকা ফিক্স না? আসো কালো ফুল, এই যে দম পুরো ফুল ফ্রেশ, সেটি ইন্ডিয়ান ব্লাড লাইনের কবুতর, ইন্ডিয়ান জেনারেশনের কবুতর আর কি, ডাইরেক্ট ক্রয়। তো নাপ্তা আর কি, আপনার যেটাকে সবজি টাইপের যেটা আছে ওই সাহারানপুরিটা, ফুল ফ্রেশ। আর এখন সকাল, এই কারণে আমার টিমের কেউ আসে নাই আমার সাথে, তো এই ভিডিওটা বানাইতে হেল্প করতেছে জব্বার ভাই। তো দমটাও দেখতে পারেন, খুব ক্লিয়ার। তো পাওয়াটাও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা নোকগুলো পারফেক্ট আছে। এটা নর বাচ্চাটা, জাস্ট লুকটা দেখেন। এগুলার ফ্লাইং টাইম কত কাকা? 6 ঘন্টা সর্বনিম্ন, আর পার আরো বেশি যদি 7 ঘন্টা 8 ঘন্টা হিসাবে আর কি। আপনি উড়াইলে ভালো উড়াইতে পারবেন, আর শীতের ভিতরে তো কোনো কথাই নাই, একটা মাখন উড়বে। এটা মাদি বাচ্চাটা দেখতে পাচ্ছেন, চোরটা দেখতে পাচ্ছেন, একটা পারফেক্ট, কোনো ধরনের ক্রস বা কোনো কিছু নেই, একটা রস আনপুরি। যেটা চোরটা থাকবে ক্রিম কালার, ডাইরেক্ট ক্রিম কালার। জব্বর ভাই জোরে বলেন, হ্যাঁ চোখটা থাকবে হচ্ছিল ক্রিম কালার, ঠিক আছে, এটা ডাইরেক্ট একদম র, ডাইরেক্ট একদম ডাইরেক্ট র, চোখ থাকবে একদম ফুল ক্রিম, ফুল ক্রিম থাকবে, ক্রিম কালার। বড় হইলে আরো কালারটা আরো ঘন, এটা তো বেবি, দুই পাখের বেবি, দুই পরের বেবি আর কি। যেটা দেখতে পাচ্ছেন দুই পরে আছে, আর নখগুলা আর দম, এটি সাইজও অনেক বড় হবে, আর এই শেপটা হবে চিকন লাম্বাটে। তো এটা অ্যাশ চোখের একটা চড়ুই পাখি, এটা নর বাচ্চাটা, আর পাখ দেখতে পাচ্ছেন একটা সাফ ক্লিন, কোনো গ্যাপ নেই পাখে। এই পাশের পাখাটাও দেখতে পাচ্ছেন, খুব সাফ একটা কবুতর। এগুলো আপনার পাল্লা করা, এগুলো বাপমা কত কিলোমিটার পাল্লা করা? 111 কিলো, জামালপুর থেকে ছাড়া, তো এয়ারপোর্ট থেকে জামালপুর 111 কিলো। তো ফোকাস হইতেছে না, দুঃখিত। তো দেখতে পাচ্ছেন নোকগুলা, মানে মশ্চারাইজার আছে ভালো, আর গেট আপটা দেখেন একটা ভয়ঙ্কর একটা গেট আপ। তো মাদিটা দেখাবো, তারপর দামটা বলবো। সো এই যে মাদি বাচ্চাটা চোখের চড়ুই পাখি, তো এই কবুতরগুলো অনেক অনেক ভালো ফ্লাই করে, এগুলোর বাবা মা অনেক ভালো রেজাল্ট করা, 111 কিলোমিটার করা,
সব এক দুই পরে নিউপার এক দুই পর এটা যে বাচ্চা তাও কত জোর এটা ধরলে বুঝতে পারবে বাইঙ্গা যদি এক জোড়া নেন তাহলে 4,000 টাকা আর যদি 5 জোড়া নেন তাহলে 3,000 টাকা করে প্রতি জোড়া আর 10 জোড়া এক জোড়া নিলে এক পিস তাকে গিফট করা হবে এক পিস গিফট করা হবে এক পিস বাচ্চা গিফট আপনার ঘরে না এটা আমারই তো জিনিস ভাবি যে আসলি ভাইয়ের এটা মালগুলি রাব্বানি ভাইয়ের আতালের কবুতর গুলি আর কি বিগ সাইজ ব্লু চোখের র পাখি খুব সুন্দর একটা কবুতর তো এই যে আরেকটা এটাও খুব সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছেন চোখটা এই দেখেন আপনারা চোখটা নোটিস করেন খুব সুন্দর আর সাইজটাও ভালোই বড় দমটা দমটা দেখতে পাচ্ছেন সাপলা দমে আসছে কালো হয়ে গেল পরে কালো সাইকেল কালো হয়ে গেল আপনার কালো তো এইগুলো একটু সিলভার শেড আছে আরে সিলভার এর সব কিছু সিলভার হলো সবগুলো সিলভার বাপমা সব সিলভার সব কিছু সিলভার বাপমা সিলভার তো আগে প্রাইস তো বললামই 5 জোড়া নিলে আপনারা একটা থাক বানাইতে পারবেন ওই থাকে 5 জোড়া নিলে 3,000 টাকা করে প্রতি জোড়া পড়বে আর যদি সিঙ্গেল 1 জোড়া নিতে চান তাহলে 4,000 টাকা আর 10 জোড়া নিলে 1 জোড়া গিফট আছে ফ্রম আর এসলো আর আরও কিছু বড় কবুতর আছে সেগুলো আমরা হাতে না নিয়ে হাত ক্যামেরা দিয়ে আপনাদের দেখা যাচ্ছি বেনারসি জোড়াটা প্রাইস জানি কত হয়েছিল বেনারসি জোড়াটা যদি নেয় তো 6,000 টাকা তিনবার সম্পূর্ণ করতে এরকম কাঁপবে যত বাচ্চা আছে সব বাচ্চাই এই যখন দশক যাবে তখন এইভাবেই কাঁপবে সোজা হিসাব এদেরই জেনারেশন এদেরই ভাই বোন সবকিছু ভাই করানো হয়েছে শব্দটা আপনারা শুনতে পারতেছেন পুরো খাঁচা কাপা ফেলাইছে এটা এটা কোন জেনারেশনের কাকা আরেকটা ভিডিও করে এটা ভালো হবে তো জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য ভাইব্রেশনগুলো কীরকম হবে বাচ্চাগুলার সব এই জেনারেশনেরই কবুতর Thank you.
আর এই যে যে দুইটা দেখালেন ওই মাস্টার পেয়ার গুলা নিতে চাইলে কত পড়বে জোড়া? মাস্টার পেয়ার 30,000 টাকা জোড়া নিতে পারবেন। আজকের ভিডিও পর্যন্তই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, কমেন্ট করেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই। আরেক ছয় ঘন্টা 7 ঘন্টা পড়বে, এগুলি নয় পরে হিসাব আছে, এখন ডিম দিয়ে দিবে, 6,000 টাকা নিতে পারবো। 6,000 টাকা প্রাইস ফিক্স না? তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর এই যে কাজী কাকা, কাজী কাকার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আর আপনার কমেন্ট ভিডিও ডিসপ্লেতেও দিয়ে দিব, আর কমেন্ট করে জানান কবুতরগুলো কেমন লাগছে। আর প্রাইস কম, কারণ বাই সিজনে কবুতর যত বেশি আপনার থরে উঠবে দাম তত বেশি কমবে, কম থাকবে, এই কারণে রাখার জায়গাও নেই, তাই একটু প্রাইসটা কম। আর কয়েকদিন পর কবুতর প্রাইস বেড়ে যাবো, কারণ শীত আসতেছে। তো ধন্যবাদ।